এবার ভালো নেই হাওড়ের কৃষকরা। একদিকে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ধান, অন্যদিকে এবার ধানে নেক ব্লাস্ট রোগের আক্রমণ, দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। সোহেল রানার তোলা ছবিতে সুনামগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। হাওড়ের ধান কৃষকের প্রাণ, এই প্রাণ বাঁচাতে মরিয়া সবাই। এপ্রিলের শুরুতে কয়েকটি বাঁধ ভেঙে পানিতে তলিয়েছে, পাহাড়ি ঢলে আবারও নতুন নতুন বাঁধ ভাঙছে। দেশের মোট বোরো উৎপাদনের প্রায় এক পঞ্চমাংশই আসে এই হাওড় অঞ্চল থেকে। একদিকে বাঁধ রক্ষার চেষ্টা, অন্যদিকে দ্রুত ফসল ঘরে তোলা। তবে জীবিকার অন্যতম অবলম্বন বোরো ধানের ক্ষেতে এবার দুঃস্বপ্ন হয়ে এসেছে ব্লাস্ট রোগ। তো আমাদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ স্যার, ওখান দিয়ে বান ওই যে কুড়িয়াগুলো আছে না, কুড়িয়ে যাওয়া যেসব ওখান দিয়ে বা ভাঙ্গাই হয়। আমরা 29 ধানের মধ্যে ব্লাস্ট রোগ বেশি এবং 28 তো একদম শেষ। কি ফুকে 10-4 বার বীজ দিলাম, কৃষি অফিসের পদ্ধতি জানি না, এটা কাজ হয়েছে না। ফসল দিলে আমি তো অনেক কষ্ট না, কি খাইমু কি করবো। হাওড়ে নানা জাতের ধান আবাদ হলেও আগাম ও উচ্চ ফলনশীল হিসাবে বিড়ি 28 ও 29 জাতের আবাদ বেশি। এবার আবহাওয়া কিছুটা খারাপ থাকায় 28 ধানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও বিড়ি 29 জাতের ধানও ভালো হয়নি। এই যে কাটতে মানে হোক নিচে কিন্তু তাজা, ওখানে রস টানতে পারে না, ওগুলো মরে যায়। আগে তো বৃষ্টি ছিল না, খরায় ওগুলো নষ্ট হয়ে গেছে, তারপর পোকায় ধরছে, আর পরে যেগুলো বের হয়েছে বৃষ্টির পরে ওইগুলো ধান খুবই ভালো হয়েছে। নির্দিষ্ট ওষুধ আছে, এটা 2টা স্প্রে দিলে ব্লাস্ট রোগ হবে না, কিন্তু সেটা দিতে হয় ওষুধটা হওয়ার ঠিক আগে আগে, যখন পাতার দাগ দেখা যায় তখনই খেয়াল করতে হয় যে এটাতে ফাইনালি গিয়ে নেক ব্লাস্ট দেখা দিবে, সুতরাং আমরা স্প্রেটা আগে করতে হবে। এখন পর্যন্ত হাওড়ে প্রায় 40% ধান কাটা শেষ হয়েছে। আগামী মৌসুমের জন্য বিকল্প জাত নিয়ে কাজ চলছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যেটা বিধান 29-এর বিকল্প, বিধান 89, বিধান 92, আমার প্রায় 6000 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আমরা চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আশা করছি যে আগামীতে এই এই ফসলগুলির পরিমাণ এলাকা বৃদ্ধি পাবে এবং ফলনও বৃদ্ধি পাবে। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, সুনামগঞ্জ।